আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। শান্ত হতে চাইছে না মণিপুর, দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে আবার অশান্তি ছড়িয়ে পড়েছে মণিপুরে। সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, বাড়ছে নিরীহ মানুষের মৃতের সংখ্যাও। রবিবার সকালে ঘটেছে এই সংঘর্ষ। মণিপুরের বিষ্ণুপুর জেলার লাইনগাঁও পিতে উত্তেজনা বিরাজ করছে। রাতে বিদ্রোহীর গুলিতে নিহত হয়েছেন তিনজন। নিহতরা সবাই মেতেই সম্প্রদায়ের লোক বলে জানা যায়। এই ঘটনার পর কুকি গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। নদীর দুই পারে থাকা দুইটি গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এক মর্মান্তিক ঘটনা, দুর্ঘটনায় একই সঙ্গে মৃত্যু ঘটল দুই মেয়ের এবং তাদের বাবার। নোয়াগাঁও জেলার অন্তর্গত ডবকায় জাতীয় সড়কে দুরন্ত একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই শিশুকন্যা সহ তাদের বাবার। মৃত শিশুকন্যা দুটির বয়স যথাক্রমে 6 এবং 7 বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তি অথবা দুই শিশুকন্যার পরিচয় পাওয়া যায়নি। জানা গিয়েছে ডবকার জাবরাকুয়া এলাকায় জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। জাতীয় সড়কের উপর দিয়ে নিজের পালসার বাইকে তুলে দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলেন বাবা। সেই সময় দুরন্ত একটি ডাম্পার এসে বাইককে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় দুই শিশুসহ তিন বাইকারোহী ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় ডবকা থানার পুলিশ। তারা গুরুতর আহত অবস্থায় সংজ্ঞাহীন তিনজনকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করে। আধার ও রেশন কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে সরকার। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার এবার আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে শেষ তারিখ করেছে 30শে সেপ্টেম্বর 2023। ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জলবণ্টন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার আধার ও রেশন কার্ড লিঙ্ক করাতে চায়, কারণ তারা রেশন ব্যবস্থায় কার্ডের অপব্যবহার এবং রেশন কার্ড সংক্রান্ত সমস্ত জামেলার অবসান করতে চায়। ডিজিটাইজেশনের দায়িত্বে থাকা খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের উপসচিব নেত্রা মানকেম বলেছেন যে মহারাষ্ট্রে 2.56 কোটি রেশন কার্ডধারী রয়েছে। মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 24.4 লক্ষ লোক অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগী, যা দরিদ্র পরিবারগুলিকে উচ্চ ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করে। অসমে বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। বন্যার্থের সংখ্যাও কমেছে 20,000-এর নিচে। তবে উজান অসমের লখিমপুর এবং ডিব্রুগড় জেলার বন্যা পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এদিকে শুক্রবার শেষ রাত থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে, ফলে আবার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ভুগছেন মানুষ। শুক্রবার রাতে রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তর কর্তৃক জারিকৃত রিপোর্টে এই খবর দিয়ে বলা হয়েছে অসমের বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই পর্যন্ত বন্যার্থের সংখ্যা প্রায় 5 লক্ষ থেকে কমে হয়েছে 19,656। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল প্রায় 38,000 এবং বুধবার ছিল 83,000। তবে এখনও লখিমপুর, ডিব্রুগড়, বরপেটা, গোয়ালপাড়া, গোলাঘাট, জোরহাট, বজালি এবং কামরূপ গ্রামীণ জেলার কিছু অংশে বন্যার জল রয়েছে। অবৈধভাবে ভারতে বাইক নিয়ে সীমান্ত সুরক্ষা বেদ করে প্রবেশ করা যুবককে নিয়ে বিপাকে পড়েছে বিজিবি ও পুলিশ। গত 2 দিন থেকে জকিগঞ্জের পূর্ব মনসরপুর এলাকার আব্দুল সামাদ চৌধুরীর সন্ধান বের করতে বাংলাদেশ প্রশাসন ব্যাপক তল্লাশি চালায় তার বাড়িতে। গোটা পরিবারের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে। এদিকে 72 ঘন্টা অতিক্রম করার পরেও
করিমগঞ্জ পুলিশ বিএসএফ ও গোয়েন্দা বিভাগ অবৈধভাবে ভারতে প্রবেশ করা যুবকের সন্ধান বের করতে ব্যর্থ। এই যুবককে নিয়ে উৎকণ্ঠা গোটা জেলা জুড়ে। তবে একটি সূত্রে জানা গিয়েছে, করিমগঞ্জ পুলিশ বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান বের করতে পারেনি। তবে বাংলাদেশ থেকে পাওয়া সামাদের ছবির সঙ্গে তার ব্যাগে পাওয়া ছবির মিল নেই। পুলিশকে বিভ্রান্ত করার জন্য ব্যাগে তার পরিচিত অন্য লোকের ছবি রাখে। তবে কি উদ্দেশ্য এর পেছনে, এ নিয়ে দ্বন্দ্বে পুলিশ। রাজ্যে 700টি নতুন সুরার দোকান খোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। 3000 জনবসতি থাকা অঞ্চলেও একটি করে সুরার দোকান খোলার অনুমতি দেওয়া হবে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে সুরা নীতি গ্রহণ করেছে আবগারি বিভাগ। এই নীতি অনুযায়ী রাজ্যে সুরার দোকানের সংখ্যা বৃদ্ধি, শপিং মলে সুরার দোকান খোলার অনুমতি প্রদান এবং সুরার মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। সুরার দাম 4% থেকে 25% পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শপিং মলে সুরার দোকান রাত 11টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে আবগারি বিভাগ। তাছাড়া সুরার দোকানের অনুজ্ঞাপত্রের বার্ষিক মাশুল 4 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘুষ নিতে গিয়ে দুর্নীতির জালে ধরা পড়লেন এএসআই কর্মকর্তা। গ্রেফতার হলেন শুয়ালকুচি থানার এএসআই জয়নাল আলী। জামিন মঞ্জুর করায় আসামির কাছ থেকে উৎকোচ নিয়ে গ্রেফতার হতে হলো জয়নাল আলীকে। অভিযুক্তের কাছ থেকে 2000 টাকা নিয়েছিলেন তিনি। লাগাতার বৃষ্টিতে শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোড থেকে মজুমদার বাজার পর্যন্ত অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের। পুরো সড়ক গিলে বসেছে গর্তগুলো। সড়কের এই বেহাল অংশ অতিসত্বর মেরামত করার দাবি জানালো সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। জেলা সম্পাদক সুভাষ দেব কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রায় 4 বছর ধরে একইভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সড়কের এই অংশটুকু। দুর্ঘটনাগ্রস্ত বিলাসবহুল গাড়ি থেকে বের হলো বার্মিজ সুপারির বস্তা। রবিবার বিকেল আনুমানিক 2:50 দোলাই থানা এলাকার জনতা বাজারে একটি টাটা পাঞ্চ 4-চাকার বাহনটি পুলিশের তারাখে দ্রুত গতিতে শিলচর অভিমুখে যাওয়ার পথে দোলাইয়ের জনতা বাজারে দুর্ঘটনার শিকার হয়। গাড়িতে অবৈধ বার্মিজ সুপারি বোঝাই করা ছিল। চালক গাড়িটিকে দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে প্রায় 20 মিটার দূরে জাপ দিয়ে পাল্টি খায়। এতে বেরিয়ে আসে সুপারির বস্তা। তবে হতাহতের কোনো খবর না থাকলেও চালক সহ অন্য পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 3 জুলাই সোমবার বরাক উপত্যকার 3 জেলা অর্থাৎ করিমগঞ্জ, কাছাড় এবং হাইলাকান্দিতে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আজ অর্থাৎ 3 জুলাই সোমবার করিমগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কাছাড় জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে কাছাড় জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।